अंजले ए अंजले अंजले ओए अंजले मार तुम तुम। हेलो व्यूअर्स, এই পৃথিবীতে যেমন এক শ্রেণীর মানুষ রয়েছে যারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অনেক মজাদার কাণ্ডকারখানা ঘটিয়ে থাকে, ঠিক তেমনি আমাদের আশেপাশে বসবাস করা প্রাণীকুলের মধ্যেও এমন কিছু প্রাণী রয়েছে যারা মানুষের মতো অনেক বেশি রসিক মেজাজের হয়ে থাকে এবং তাদের করা দুর্লভ সব হাস্যকর কর্মকাণ্ড দেখলে যে কোনো মানুষের পক্ষে হাসি আটকিয়ে রাখা সম্ভব হবে না। তো গাইজ, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার মন যতটাই খারাপ থাকুক না কেন সেটা এক নিমিষেই ভালো হয়ে যাবে, তাই প্রত্যেকে ভিডিওটিকে একটি একটি করে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। মানুষ যেখানে দৈনন্দিন কাজ করতে রীতিমতো ব্যর্থ হয়ে যায়, কিন্তু এখানকার ঘটনাটি ঠিক তার উল্টো। এই বাদরটি খুব দক্ষতার সঙ্গে তড়িৎ গতিতে হোটেলের বাসনপত্রগুলোকে পরিষ্কার করছিল। এই মুরগি যখন খাবার খাচ্ছিল তখন তার খাবারের উপরে এই কুকুরটি এসে ভাগ বসাতে চাচ্ছিল। যদিও মনের দিক থেকে এই কুকুরটি অনেক ভীত ছিল, কিন্তু এই মুরগিটি যদিও আকারে অনেক ছোট, অপরদিকে কুকুরের চাইতে মুরগির সাহস যোজন যোজন বেশি। আর পরবর্তীতে এই কুকুরটি সেই বিষয়টিকে হারে হারে বুঝতে পেরেছিল। এই কুকুরটি বাদরের খাবারগুলোকে চুরি করে নিয়ে খাচ্ছিল এবং এই বিষয়টি বাদরটির কাছে মোটেও ভালো লাগেনি। যদিও এই বাদরটি পায়ের সাহায্যে খাবারের বাটিটিকে কুকুরের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল, কিন্তু কোনোভাবেই এই কুকুরটি বাদরটিকে ছাড় দিতে চাচ্ছিল না, তাই তাদের দুজনের মধ্যে একটু হালকা কম্ফুকেরাত শুরু হয়ে যায়। আর এই ঘটনায় প্রথম থেকেই কুকুরটার চাইতে বাদরটাই অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল এবং এই কুকুরটি যেন পরবর্তীতে এই বাদরের সঙ্গে এমন কাণ্ড না ঘটায় তাই হালকা কম্ফুকেরাতের মাধ্যমে বাদরটিকে উচিত শিক্ষা দিচ্ছিল। খাবারের সন্ধানে এই বাদরটি ছোট্ট একটি ডাস্টবিনের কাছে চলে আসে এবং যখন সে ডাস্টবিনে নেমে খাবার খুঁজতে থাকে ঠিক তখন ডাস্টবিনের দরজা নিয়ে একটা মহা বিপত্তিকর অবস্থায় পড়ে যায়। এই কুকুরটিকে প্রথম দেখাতে আমার মতো আপনারাও খুব নিরীহ মনে করতে পারেন, কিন্তু আধুনিক এই যুগে কুকুরও যে মানুষের মতো অভিনয় করতে শিখে গেছে তা এই দৃশ্যটি না দেখলে কখনোই বোঝা যেত না। মজা করে এক ব্যক্তি একটি খেলনা রিমোট কন্ট্রোল গাড়িকে এই দুই বাদরের কাছে পাঠিয়ে দেয়, কিন্তু মজার বিষয় হচ্ছে এই বাদরটি গাড়িটিকে খাবার মনে করেছিল। গাইজ, কুকুর আর বিড়ালের মধ্যে যে সবসময় একটা বিরোধপূর্ণ সম্পর্ক থাকে সে সম্পর্কে আমরা মোটামুটি সকলেই জানি। যেমন এই কুকুরটি দৌড়ে গিয়ে একটি বিড়ালের উপর আক্রমণ করতে চেষ্টা করে, কিন্তু বিড়ালটি মনে হয় তার আগে থেকে প্রস্তুতি নিয়েছিল আর অবস্থার বেগতিক দেখে উল্টো কুকুরটি দৌড় দিতে শুরু করে। এই ব্যক্তি তেতো স্বাদের করলার সাহায্যে বাদরের উপরে ফানি এক্সপেরিমেন্ট চালাচ্ছিল। মজা করে এই কুকুরটির সামনে কেউ একটা আয়না ঝুলিয়ে রেখেছিল এবং এই কুকুরটি মনে করেছিল যে তার সামনেও একটা কুকুর আছে, তাই সে ভয়ের চোটে এমন আচরণ করতে শুরু করে দেয়। কিন্তু মজার বিষয় হচ্ছে এই কুকুরটিকে কে বোঝাবে যে তার সামনে যে কুকুরটিকে সে দেখতে পাচ্ছে সেটা তারই প্রতিচ্ছবি। কুকুর যখন নিজেই মিউজিক বাজিয়ে সঙ্গীত চর্চা করে, সঙ্গীত চর্চাকে আরো বেশি প্রফেশনাল করতে এই কুকুরটি তার মালিকের সাহায্য নিয়েছিল। এই ছেলেটি একটি বাদরের গার্লফ্রেন্ডকে বিরক্ত করে, যদিও পাশে বসে থাকা ওই বাদরটি সমস্ত বিষয়টিকে পর্যবেক্ষণ করে নিচে নেমে এসে ছেলেটিকে এটাই বোঝানোর চেষ্টা করছিল যে তুমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ভুল করেছ, তাই তুমি কানে ধরে তার কাছ থেকে ক্ষমা চাও।
এই বানর আর গরুর মধ্যে এমন বন্ধুত্বের সম্পর্ক পৃথিবীর ইতিহাসে একটা দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। এই কুকুরটির মালিক কুকুরটির চোখ ফাঁকি দিতে চেয়েছিল, কিন্তু কে জানতো এই কুকুরটি তার মালিকের চাইতে এক ধাপ এগিয়ে। এই বাদরের দলের কাছে হঠাৎ করে কে যেন একটি বেলুন দিয়ে যায়, আর এই বেলুনটিকে পেয়ে এই বাদরগুলো মনের দিক থেকে অনেক ফানি মুডে চলে আসে এবং এই বেলুনটিকে নিয়ে তারা মানুষের মতো করে খেলাধুলাতে মেতে ওঠে। সবচেয়ে কষ্টের কথা হচ্ছে এই আনন্দ খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ খেলাধুলা করতে করতে হঠাৎ করে বেলুনটি উড়ে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং সেটিকে অন্য একটি বানর স্পর্শ করার সঙ্গে সঙ্গেই বুম করে ফেটে যায়। মানুষের পাশাপাশি আজকাল প্রাণীরাও স্কেটিং করতে শুরু করেছে। এই বাদরের দল কোথা থেকে যেন একটা কোকাকোলার বোতল পেয়ে যায় এবং প্রথমেই এই বড় বানরটি সেই কোকাকোলা খেতে শুরু করে। একই সাথে বোতলের অপর প্রান্তে থাকা অন্য একটি বাদরও কোকাকোলা খেতে চায়, কিন্তু অল্প একটু ভুল বুঝাবুঝি হওয়ার জন্য সমস্ত কোকাকোলাগুলো মাটিতে পড়ে যায়, আর এরা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে কোকাকোলার অবশিষ্ট অংশগুলোকে খাওয়ার চেষ্টা করে। প্রথম দেখাতে মনে হচ্ছিল যে এই হাতিটি এমন করছে কেন, যদিও পরবর্তীতে আমরা বুঝতে পারি যে আসলে এটা একটা রোবটিক হাতি। বন্ধুরা, আমরা তো কত ধরনের বাদরকেই না দেখেছি, কিন্তু এই বাদরের কর্মকাণ্ড যেন সব বাদরকেই হার মানাবে। করোনা ভাইরাসের প্রথম দিকে সবাই যখন মাস্ক পরছিল, ঠিক তখন এই বাদরটিও অন্য সব মানুষের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে নিজের মুখে মাস্ক পরাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেছিল, আর তাই সে কারো একটা মাস্ক নিয়ে এসে এমন কাণ্ড ঘটায়। বাদর আর মানুষের মধ্যে এমন বন্ধুত্বময় খুনসুটি দেখতে সত্যি সত্যি অনেক ভালো লাগে, ঠিক যেমনটা এখানে দেখা যাচ্ছিল। এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে একটা স্মার্ট কুকুর। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, তাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনেক বেশি সাপোর্ট দিন। আর নিত্য নতুন সব ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।